बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी बंधुरा, तुम्हरा केमन आसो? आशा करी भालो आसो। एखन तुम्हारे षष्ठ श्रेणी बांगला नवम सप्ताह असाइनमेंट निये शुरू करते जाच्छी। असाइनमेंटर शिरोनाम होबे नील नदो पिरामिडेर देश। एखाने असाइनमेंटे उल्लेख आछे निजेर भ्रमणेर अभिज्ञता अथवा कारो काछ थेके शोना एकटी भ्रमण कहिनीर बर्णना दिए 150 शब्देर एकटी निबंधन रचना करार जन्य। आमार भ्रमण कहिनी। ग्राम छाड़ा ओई रांगा माटिर पथ आमार मन भुलाई रे। भूमिका सुदला सुपला शस्य श्यामला आमादेर एई बांग्लादेश। বাংলাদেশের সৌন্দর্যের অপরূপ বর্ণনা করেছেন অনেক কবি, সাহিত্যিক, প্রবন্ধকার ও লেখক। তাদের লেখায় এই সবুজ শ্যামল দৃশ্য কোমলভাবে ফুটে উঠেছে। কত গীতিকার, সুরকার, লেখক, কবি কত গান রচনা করেছেন, তেমনি উল্লেখিত গানটির সাথে আমাদের নারীর সম্পর্ক আছে। গানটি শুনলে পাহাড় পর্বত ও টিলার মায়াবী দৃশ্য নিজের স্বচক্ষে দেখার ইচ্ছা জাগে। আমি সবেমাত্র পঞ্চম শ্রেণী পাশ করে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হই। বাবা মা এক ছেলে মনে করে কারো সাথে বেড়াতে দিতে চান না। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে কোথায় ও বেড়াতে যেতে চাই, এই জন্য অনেক পরিকল্পনা করি। স্থান নির্বাচন, কোথায় বেড়াতে যাব। স্থান নির্বাচন, কোথায় বেড়াতে যাব তা মনে মনে ঠিক করি। ওই রাঙামাটির পথে পাহাড়, নদী, লেক, জঙ্গল, ঝর্ণা, নৌকা ভ্রমণ সবই করতে চাই, যা রাঙামাটিতে গিয়ে উপভোগ করব। গন্তব্য ও যাত্রাপথ। অবশেষে 2020 সালের 20 জানুয়ারি স্বপ্নপূরণের দিন। রাত 4টায় ফেনীর বাসা থেকে বের হয়ে মইফাল বাস স্টেশনে গিয়ে বাসে উঠে যাত্রা শুরু করি। সকাল 11টায় রাঙ্গামাটি রিজার্ভ বাজার পৌঁছে যাই। ভ্রমণ উপভোগ। দুপুর 2টায় ভান্ডারি পাহাড় দেখতে যাই। লেকে নৌকা চলে, চারিদিকে তাকাই, অপরূপ লাগছে। দুপুর 3টায় সেনাবাহিনী পরিচালিত আরণ্যক রিসোর্টে আকর্ষণীয় রাইড, হাতি, আইল্যান্ড, ওয়াটার ওয়ার্ল্ড, প্যাডেল বোট, সুইমিং পুল দেখে অন্যরকম লাগছে। বিকেল 5টায় কাপ্তাই হ্রদে নৌকা ভ্রমণে বের হই। পাহাড় ঘেরা দৃশ্যগুলো কেমন যে লাগছে, অনুভূতি যেন বোতা হয়ে যাচ্ছে। ঝুলন্ত সেতু সহ আরও কত কি দেখছি। বিকেল 6টায় নৌবাহিনীর পরিচালিত দর্শনীয় স্থানগুলোতে ঘুরে নিজেকে আরও ধরে রাখতে পারি না। চিরসবুজের বুকে থেকে যেতে চাই। জীবনে ভ্রমণের গুরুত্ব। ভ্রমণ মানুষের মনকে সতেজ করে তোলে, মানুষকে সামনে চলতে উদ্দীপ্ত করে। ভ্রমণ মানুষের রোগশোককে ভুলে যেতে সাহায্য করে। যান্ত্রিক জীবনের ক্লান্তি ও একগুয়ামি দূর করে। উপসংহার: আকাশের মেঘ ছুঁয়ে পাহাড়ের বুক, চারিদিকে সবুজের সমারোহ আর পাহাড় ঘেরা দৃশ্যগুলো আমার মন ছুঁয়েছে। এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ, নৈসর্গিক সৌন্দর্যের অনুপম আধারের এই রাঙ্গামাটি, তার বৈচিত্র্যময়তার কারণে আকর্ষণীয় স্থান হিসেবে বারবার মনে পড়ছে। এই হলো তোমাদের বাংলা বিষয়ের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তরপত্র। তোমরা এই উত্তরপত্রটা নমুনা হিসাবে নিবে এবং আরও নিজের মতন করে লিখে নিবে, সংযোজন করবে নতুন নতুন কিছু। যদি আমার এই অ্যাসাইনমেন্টের উত্তর তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে বন্ধুবান্ধবের মধ্যে তা শেয়ার করবে এবং
পাশে বেল বাটনে টিপে সাবস্ক্রাইব ও কমেন্ট করবে এবং লাইক দিবে। আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ।